হাতে মাখানো জিনিস একটু খেতে অন্যরকম, আর যদি হয় চচ্চড়ি তাহলে খুবই মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার বন্ধুরা যারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো যারা গৃহিণী তাদের কিন্তু আগের দিন থেকে একটা টেনশন হয়, সেইটা হলো যে কী রান্না করব। তো এই কী রান্না করব 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 সকাল থেকে এত ভাবতেছি যে কী রহরে দুইটা আলু ছিল, তা কি উস্তাতে দেবো নাকি চচ্চড়িতে দেবো, এখন কী যে করি। তারপরে ভাবতেছি কি ফ্রিজে একটু পেঁপে আছে, তাহলে পেঁপে দিয়ে ছোটো মাছটা করি। আর হয় কি এক একজন এক এক রকম খায়। ওরে বাবা, আর একটা কথা, এই ধনিয়া পাতার কেজি নাকি 900 টাকা। ওরে বাবা, তাই কিনে নিয়ে এসে আমি বলছি এগুলো আনবানার কখনোই দরকার নাই। চিংড়ি মাছ, আসলে চিংড়ি মাছ একটু থাকলে যে কোনো তরকারি ভাজি একটু দিলেই কিন্তু একটা ঘ্রাণ হয়। তো অল্প একটু চিংড়ি মাছ আমি নিয়েছি, কারণ অল্প অল্প করে প্রত্যেকটা ভাজিতে দিয়ে প্রতিদিন একটু খেলে খুব ভালো লাগে, যেহেতু চিংড়ি মাছটা আমার খুব ফেভারেট। এই চিংড়ি মাছটা এখন আমি এই যে উস্তা ছিল, আর ওই যে বললাম যে ছোট একটু আলু উস্তাতে দিয়েছি, না দিলেও হয় না, উস্তাতে একটু আলু দিলে ভালো লাগে। আর উস্তা ভাজি কেউই খাবে না, আমিই খাই, ওরা তো খায়। চিংড়ি মাছতে উস্তা ভাজি খুবই পছন্দ। আসলে এই জিনিসটা কিন্তু আমার পছন্দ ছিল না, ছোটোবেলায় যখন উস্তা ভাজি করতো আমার আব্বা তখন বলতো যে একটু খাও না, খেয়ে দেখো, তারপরে দেখো এত মজা লাগবে, শুধু খেতে চাইবা। সত্যি সেই কথাগুলো এখন মনে পড়ে যে এত ফেভারেট এখন, কিন্তু ছোটোবেলাটা দেখতেই পাই না। যেই জিনিসগুলো আমি পছন্দ করতাম না এখন সেই জিনিসগুলো আমার সবচেয়ে ফেভারেট। আর পেঁপে দেওয়ার কারণে তরকারিটা একটু এরকম লাগতেছে, আর আলু দিলে একটু অন্যরকম লাগে, তারপরেও তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে চচ্চড়ি বিষয়টা যে ছোট মাছ, যেমন এইখানে ছিল মায়া মাছ, পুঁটি মাছ, এগুলো মিলাই দিয়ে খুব মজা। আর একটা মাছ রানবো, যেটা আমি কয়েক বছরে আমার সংসারে আনা হয়নি, হঠাৎ করে আজকে নিয়ে আইসে, কারণ ওর আব্বু সাগরের মাছগুলো খুব পছন্দ, তো আজকে নিয়ে আইসে। আমি তো জানি না, তো এই মাছের নাম হলো তুলার ড্যাডি। আমি আসলে নামটা সঠিক বলছি কিনা জানি না, আমাকে বলছে নামটা, তাই আমি জানি, আমি নামটা জানি না। তো ভাবতেছি যে মাছগুলো ভাজবো না, না ভেজে রানলে একটু ওর আব্বু একটু ভালো খায়, আর ভেজে রানলে নাকি টেস্ট থাকে না। তো মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছিলাম, যাতে একেবারে লবণটা মাছের ভিতর ঢুকে যায়, ভালোই হবে এই জন্য। তো দেখি, আসলে মাছটা যখন রান্না করতেছিলাম সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, অবশ্য খেতে মনে হয় ভালো হবে, কারণ দেখতেও খুব ভালো লাগতেছিল। রান্নাবান্না শেষ, আর কথা বলতে বলতে যে কখন সময় শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আজ আর নয়, আল্লাহ হাফেজ।